স্বাগত নিউজ 24 সকালের সংবাদে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছে আমি আসান হাবিব হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে কলকাতার একটি আদালত ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডির আবেদনে মঙ্গলবার এই আদেশ দেন বিচারক মাসুক হোসেন খান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানান হালদারকে ফেরত পাঠাতে মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এদিকে পিকে হালদার কোন দেশে কত টাকা পাচার করেছে দুদককে তা জানানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট কলকাতা থেকে আরও জানাচ্ছেন ভাস্কর সর্দার ছবি তুলেছেন শাকিল আবেদিন ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পিকে হালদার ও তার সহযোগীদের এদিন আদালতে হাজির করে দেশটির গোয়েন্দা দপ্তর ইডি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এদিন আরও 14 দিনের রিমান্ড চাওয়া হয় আদালত হালদার ও তার 4 সহযোগীর বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন তবে আগের মতোই সহযোগী আমানা সুলতানাকে কারাগারে পাঠায় আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে আসামিদের ওষুধ ও কাপড় চোপড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাজতে থাকা যে কোনো আসামিকেই প্রতি 48 ঘন্টায় নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেক আপ করার কথা এবং সেটাই মহামান্য আদালত আজকে অর্ডার দিয়েছেন যে যেন প্রতি 48 ঘন্টায় তাদেরকে চেক আপ করা হয় আমাদের সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলো আছে আমাদের আমরা অবশ্যই সাবমিট করব সেটা ভবিষ্যতের ব্যাপার কারণ ইনভেস্টিগেশনটা তো হতে দিতে হবে একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে আমাদের এটা কর্তব্য যে ইনভেস্টিগেশনটা প্রপারলি হোক অপরদিকে কয়েকদিন ধরেই পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয় জানতে চাইলেও বাংলাদেশের সরকারি মহল কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি বলেন পিকেদের ফেরত পাঠাতে শীঘ্রই আলোচনা করবে দুই দেশ আইনে যেভাবে আছে বিষয়টি সেভাবে আসবে আমরা দুপক্ষই বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশের উচ্চ আদালত এদিন হালদার কোন দেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তার সবশেষ অবস্থা জানতে চেয়েছেন বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আদালতে আর্গুমেন্ট করেছি আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা মানে দিয়েছে যে এটার তদন্ত যেন কোনো গাফিলতি না হয় হাইকোর্ট 2020 সালে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে আদেশ দেন প্রায় 3,500 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 2019 সালে মামলা করেন দুর্নীতি দমন কমিশন তখন থেকেই পলাতক পিকে হালদার এই মামলাটি শুনতে যতটা সহজ মনে হয় ভারতীয় সংবিধান অনুযায়ী ততটা সহজ নয় এমনও উদাহরণ আছে যে এই মানি ল্যান্ডিং মামলার জন্য অনেকের যাবজ্জীবন জেলও হয়েছে ফলে এখন দেখার পিকেদের সাথে কি হয় আর সেদিকেই নজর থাকবে আগামী 27 তারিখ ক্যামেরা শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার নিউজ 24 কলকাতা এদিকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর পালিয়ে যাওয়া পিকে হালদারকে ফেরাতে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠকের পর একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাদেরও একটা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটা প্রসেসড হবে এবং তারা বলেছে যে তারা আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবে ওয়ান্স তাদের আইনি প্রক্রিয়াটা তারা শেষ করতে পারলে আগামী অর্থ বছরের জন্য 2,46,000 কোটি টাকার উন্নয়ন ব্যয় নির্ধারণ করেছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত এনইসি বৈঠকের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে এই বরাদ্দ নির্ধারণ করা হয় এবছরও খাত হিসেবে সবচেয়ে বেশি ব্যয় নির্ধারণ হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে এছাড়া প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত বাজেটের যে অংশটি সরাসরি জনগণের উপকারে আসে মোটা দাগে সেটাই উন্নয়ন বাজেট আগামী অর্থ বছরের জন্য মোট 1,440টি প্রকল্পের মাধ্যমে 2,46,066 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার সকালে এনএসসি সম্মেলন কক্ষে শুরু হয় এডিপি চূড়ান্ত করার বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যার সভাপতিত্ব করেন বার্ষিক উন্নয়ন কর্মসূচির এবারের আকার গেল বছরের সংশোধিত এডিপির চেয়ে প্রায় 18% বেশি বইয়ের মতো কোনো ব্যাপার নয় কিচ্ছু তো এমনি করা উচিত জনগণের অর্থ ব্যয়ে সবসময় সাশ্রয়ী হতে হবে এবং আইনানুগ হতে হবে দুইটা বিষয় ইতিমধ্যে খুব আলোচিত আমরা ভীত হয়ে কাজটা করছি না প্রয়োজনে কাজটা করছি খাত হিসেবে এবছর সবচেয়ে বেশি 70,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত আর তৃতীয় অবস্থানে থাকা শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে 29,000 কোটি টাকা এছাড়া সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যার জন্য ব্যয় থাকছে 13,000 কোটি টাকা কোভিড মহামারী মোকাবেলায় বরাদ্দ থাকছে 4,254 কোটি টাকা ছোট ছোট প্রকল্প না নিয়ে বৃহৎ আকারে নেওয়া
একটা জেলার জন্য এই দুটা তিনটা প্রকল্প না নিয়ে সর্বজনে সবটাই একটা হতে হয় না, তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রকল্পের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। আমি গর্বের সঙ্গে বলি, প্রকৃত জনতুষ্টিমূলক যদি আমি হতে পারতাম আমি ধন্য হতাম। আমাদের সরকার বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল জনতুষ্টিমূলক কাজ করে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতুর জন্য যানবাহনের শ্রেণী ও টোল হার চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়। সেতু সচিব মনজুর হোসেন নিউজ 24কে জানান, পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে ন্যায় ঋণ পরিশোধ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় সব কিছুই টোলের টাকা থেকে মেটানো হবে, তাই টোলের নির্ধারিত হার বেশি নয় বলে দাবি এই কর্মকর্তার। এদিকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও জানান, জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য যানবাহনের ধরন ও টোল নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে সেতু বিভাগ। টোল হারে মোটর সাইকেলের জন্য 100 টাকা, কার ও জিপ 750 টাকা, পিক আপ 1200, মাইক্রোবাস 1300 টাকা, 31 আসন বা এর কম ছোট বাস 1400 টাকা, মাঝারি বাস 2000 টাকা এবং বড় বাস 2400 টাকা। ছোট ট্রাক 1600 টাকা, মাঝারি ট্রাক 2100 থেকে 800 টাকা পর্যন্ত, বড় ট্রাক 5500 এবং ট্রেইলার 6000 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টোলের হার বেশি ধরা হলো কিনা এমন প্রশ্নে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, পদ্মা সেতুর জন্য যে 30,196,39,00,000 টাকা খরচ হয়েছে সেই ব্যয় টোল থেকেই মেটানো হবে, তাই টোল নির্ধারণকে যৌক্তিক বলছেন এই কর্মকর্তা। সরকার তো এটা সবকিছু বিবেচনা করেই করেছে, স্বাভাবিক ভাবে যে টোলটা নির্ধারণ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু বা যেগুলো স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সেই টাকাটা বা সরকারকে পরিশোধ করতে হয় প্রতি বছরে। বর্তমানে যে মাওয়া জাজিরা রুটে যে ফেরি ভাড়া রয়েছে সেটার উপরে ভিত্তি করে প্রায় 50% বাড়িয়ে আর কি পর্যবেক্ষণ পরিষদ টোলে নির্ধারণ করেছে। এদিকে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনের মধ্যেই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে, সে লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। আমরা সেতু বিভাগ থেকে সামারি অনেকে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা ঠিক নয়, এখনো প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করেননি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সিলেটে বন্যার অন্যতম কারণ উজানের বৃষ্টি আর পাহাড়ি ঢল। প্লাবিত হয়েছে সিলেটের প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েক লাখ মানুষ। পরিবেশবাদীরা বলছেন, দীর্ঘদিন থেকে খনন না করায় বৃষ্টির পানি ধারণে অক্ষম, নদী থেকেই ঘটছে এমন প্রাকৃতিক বিপর্যয়। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শফি আহমেদ। বিগত কয়েক বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি সিলেটবাসী, প্রতি মুহূর্তে আগ্রাসী হওয়া এমন বন্যার সাক্ষী এখন সিলেটের কয়েক লাখ মানুষ। প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতিগত হলেও কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসে। পরিবেশবাদীরা বলছেন, দীর্ঘদিন থেকে সুরমা নদী খনন না করায় সেটি বৃষ্টির পানি ধারণে অক্ষম হয়ে আছে, ঘটছে প্রাকৃতিক বিপর্যয়। এমন বাস্তবতায় নগর মহাপরিকল্পনায় সুরমা খননের সুপারিশ থাকলেও সংশ্লিষ্টদের ভিন্ন মতে উপেক্ষিত থাকছে বিষয়টি। আমরা ইতিমধ্যে বিভিন্ন কাউন্সিলর যারা আছে ওয়ার্ডে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা যেন বন্যার্ত যারা জলাবদ্ধতার কারণে যারা বিপদের সম্মুখীন তাদেরকে যেন বিভিন্ন স্কুল বা মাদ্রাসা অথবা অন্য কোনো কমিউনিটি সেন্টার অথবা ক্লাব এই সমস্ত স্থানে তাদেরকে স্থানান্তর করার জন্য, এবং নিয়মিত আমি নিজেও মনিটরিং করছি, আমাদের কর্মকর্তারাও এটা মনিটরিং করছে। এদিকে বানের জলে তলিয়ে গেছে সিলেটের 13 উপজেলার নিম্নাঞ্চল, সর্বশেষ নগরীর 6টি ওয়ার্ড সহ আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। এ অবস্থায় খাদ্য নিরাপত্তা ও খাবার পানির সংকট ভাবিয়ে তুলছে বানভাসী মানুষদের। পানি মুহূর্তের মধ্যে বাড়তেছে, শুধু বাড়তেছেই, পানি অনেক ঘরে পানি কী করবে, ঘরে আসার পত্র এইসব কী করবে, এমন যে কারেন্ট নাই,
মানুষের পুরোই বিপদে আছে। ঘুম থেকে উঠে দেখি পানি খালি বাড়তেছে, বাড়তেছে, নদী অপার করিয়া বাড়ির ভিতরে ঢুকতেছে, পানি ঢুকতেছে ভাই। সারা এলাকা বারে বন্যা বাসাই মারণি কষ্ট গতে, এরপরে ঘরের রুমের ভিতরে চলাফেরা খুব কষ্ট হইতাছে। ধান প্রায় 2000 বস্তা ধানের মধ্যে আপনার 500 বস্তা ধান আপনার নষ্ট হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে গত 5 দিনে বৃষ্টি হয়েছে 1238 মিলিলিটার। এর থেকে সৃষ্ট ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে 3 উপজেলার বেড়িবাঁধ। কুশিয়া নদীর অমসিদ পয়েন্টে বর্তমানে পানি 138 সেন্টিমিটার বিপদসীমার মধ্যে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীতে কানাইঘাট পয়েন্টে 143 সেন্টিমিটার এবং সদরে 29 সেন্টিমিটার বিপদসীমার মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা দুর্গতদের মাঝে এরই মধ্যে 129 টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় আরও 5 লাখ টাকার শুকনো খাবার বিতরণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। সৈয়দ রাসেল, News24, সিলেট। জমজমাট প্রচারণের আভাস দিচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, আর প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিজামুদ্দিন কায়সার সহ আরও 2 জন। কুমিল্লা থেকে হোমেন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আজ শেষ দিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভালোভাবে দেখব, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, দায়িত্বশীল আচরণ করেছেন, ধন্যবাদ। ওনাকে, আপনাদের মাধ্যমে ওনাকে আমি ধন্যবাদ জানাই, আমার ব্যক্তিগত পর্যায় থেকে ধন্যবাদ। এর আগে বেলা 12টার দিকে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন বিদায়ী মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। মনিরুল হক সাক্কু তৃতীয়বারের মতো উনি কুমিল্লা সিটি মেয়র হবেন, আমরা সে আশা প্রত্যাশা রেখে জনগণের দাবিকে সম্মান করে আজকে আমরা এই নির্বাচন কমিশনে আমরা এই মনোনয়ন দাখিল করে গেলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবদল সভাপতি নিজামুদ্দিন কায়সার সহ আরও 2 জন। আমি দলের আদর্শ ধারণ করে আমি আপনাদের কাছে যাচ্ছি এবং জনগণের কাছে ভোট চাব। তফসিল অনুযায়ী 19 মে মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ দিন 26 মে, প্রতীক বরাদ্দ 27 মে, ভোট আগামী 15 জুন। ডেস্ক রিপোর্ট, News24। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল আইকনিক অফিস ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 10টায় তিনি প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ ভবনের উদ্বোধন ঘোষণা করবেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আয়াবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 112 কোটি 37 লাখ টাকা ব্যয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল আইকনিক ভবন নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের মাঝামাঝিতে। 2020 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে মেয়াদ বাড়ানো হয় 2021 সালের ডিসেম্বর পর্যন্ত। নির্মাণ কাজ শেষে ভবনটি বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বহু প্রতীক্ষিত যে বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আমাদের এই বিল্ডিংটা উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালের 6ই মে। এর 1 বছর পরে এটা একদিকে পাশ হওয়ার পর ভিত্তিপ্রস্তর উনি নিজেই ওই দিন যেহেতু করেছিলেন, তারপরে থেকে কাজ শুরু হয় বিভিন্ন প্রসিজার ফলো করার পরে। এটার প্রথম বরাদ্দ ছিল 112 কোটি, পরবর্তীতে এটা সংশোধনীতে 2 কোটি বাড়ানো হয়েছিল 114 কোটি, এবং 2021 সালের ডিসেম্বরে এই বিল্ডিংয়ের মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে, করোনার কারণে আমরা যেহেতু একটু পিছিয়ে গেছিলাম, তারপরেও আমি বলব যে 2021 সালের ডিসেম্বরে এসে এই বিল্ডিংয়ের কাজ শেষ হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছিল 114 কোটি 84 লাখ 41 হাজার টাকা, কিন্তু কাজ শেষে টাকা সাশ্রয় হয়েছে 4 কোটি 31 লাখ টাকা, যা সরকারি ফান্ডে ফেরত দেওয়া হয়েছে। এই কাজ করতে গিয়ে 4 কোটি 30 লক্ষ টাকা
সরকারকে ফেরত দিয়েছে। এবং এটা একটা আইকনিক কক্সবাজারের জন্য বিল্ডিং, যেখান থেকে আমি মনে করি এটা জনবান্ধব, জনগণকে সেবা দেওয়ার জন্যই কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছে। এই বিল্ডিংয়ে আমাদের দায়িত্বের মধ্যেই অনেকগুলো কাজ আছে পর্যটন সংক্রান্ত। সেই পর্যটন সংক্রান্ত দায়িত্বগুলো যেহেতু পর্যটন মন্ত্রণালয় আছে, পর্যটন কর্পোরেশন আছে, পর্যটন বোর্ড আছে, সেগুলোর সাথে সমন্বয় করে 2016 সালের 6 জুলাই কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটক নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2015 পাস হয়। 2016 সালের 11 আগস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদকে নিয়োগ করেন সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশি জাহাজ ভিড়িয়ে ট্রায়াল কার্যক্রমে সফলতার পর চট্টগ্রাম বন্দরে নির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ চলছে পুরোদমে। 2026 সালে পূর্ণাঙ্গ কার্যক্রমে যেতে এর মধ্যে মাটি ভরাট ও চ্যানেল নির্মাণের কাজও শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণে 75 কোটি টাকার চেক হস্তান্তর করেছে বন্দর। ব্যবসায়ীরা বলছেন, এ বন্দর চালু হলে আমদানি রপ্তানি পণ্যের হ্যান্ডলিং যেমন বাড়বে, তেমনই চাপ কমবে চট্টগ্রাম বন্দরের। আবু জাবেদের ক্যামেরা চট্টগ্রাম থেকে নয়ন বুড়ো জয়ের রিপোর্টে বিস্তারিত। এক সময়ের অনুন্নত অক্ষেত মাতার বাড়িতে এখন নতুন স্বপ্নের ঝলক। এই স্বপ্ন অর্থনৈতিক উন্নয়নে। জাপান সরকারের 2655 মিলিয়ন ইয়েনের ঋণ সহায়তায় মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর। যেখানে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 9 মিটারের বেশি ড্রাফটের জাহাজ বিড়ার সক্ষমতা নেই, সেখানে এখন প্রায় দ্বিগুণ সক্ষমতা নিয়ে 16 মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানোর মাধ্যমে এই বন্দর ভবিষ্যতে বাংলাদেশের শিপিং বাণিজ্যের হাব হয়ে উঠবে এমন আশা বন্দর চেয়ারম্যান। মাতারবাড়ি হবে কিন্তু আসলে আমাদের এই অত্র অঞ্চলের জন্য একটা সাব রিজিয়নাল হাব, এবং সেই সাব রিজিয়নাল হাব থেকে আমাদের যে এই রিজিয়নে যেসব বন্দরগুলো আছে সেই বন্দরে ফিডার হিসাবে তারা কন্টেনার ফিডিং করবে। আমাদের এখানে তখন একটা আলাদা নতুন একটা সার্ভিস চালু হবে। ইতিমধ্যে বিদেশি জাহাজ বেরিয়ে ট্রায়াল কার্যক্রমে সফলতার মুখও দেখেছে বন্দর। 2026 সালে মাতারবাড়ি সমুদ্র বন্দরের সকল কার্যক্রম চালু করতে চলছে পুরোদমে কাজ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুবিধায় আন্তর্জাতিক বাণিজ্যের সাথে আর কতদিনই বা তাল মেলানো যাবে তা নিয়ে সংশয় থাকলেও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীদের। মাতারবাড়ি ডিপ সি পোর্ট আমাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ। ডিপ এটি যদি কমপ্লিট হয় তাতে করে চট্টগ্রাম বন্দরে যে সকল জাহাজ বাদ দিতে পারে না ও অধিক ড্রাফের জন্য, সেই সকল জাহাজ কিন্তু অনায়াসে মাতারবাড়িতে কিন্তু বাদ দিতে পারবে এবং পণ্য খালাস করে দ্রুত সে তার স্থান ত্যাগ করতে পারবে। ব্যবসা বাড়ছে, দেশের উন্নতি হচ্ছে, কিন্তু বন্দর একটু বাড়ে নাই, বন্দর ফ্যাসিলিটিস এটা খুবই দরকারি। মাতারবাড়ি সমুদ্র বন্দর বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি দেবার নামে প্রতারণা চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা জানান, এই চক্রটি ভুয়া প্রশ্নপত্র, নিয়োগপত্র তৈরি এবং তা সরবরাহ করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। প্রথমে বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ, এরপর চাকরি প্রার্থীদের ইমেইল করে প্রয়োজনীয় কাগজ নিয়ে ভুয়া প্রবেশপত্র তৈরি, সবশেষ চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচনের আশ্বাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল এই চক্রটি। চক্রটির সদস্য মোশারফ হোসেন ও জিয়াউদ্দিনকে রাজধানীর দারুসসালাম থেকে গ্রেফতার করে ডিবি। ভুক্তভোগীর অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। 20-30 হাজার টাকা দিই, দেওয়ার পরে বলছে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকার ই করে সে এইভাবে আমার কাছে নেওয়ার পরে আমি পরবর্তীতে জানতে পারলাম যে এটা ভুয়া কাগজপাতি, ভুয়া। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ। প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে কাজ করে থাকে, সেক্ষেত্রে সম্ভাবনা আসলে থাকেই না যে প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস করে লিক করে কেউ পাবে। এই এসব ক্ষেত্রে আমরাও ইতিপূর্বে দেখেছি যে সকল ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে তারা ভালো টাকা
হাতিয়ে নেওয়ার একটা চক্রান্ত করে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সহজ সরল যারা চাকরি প্রার্থী থাকে তারা এই ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়। তাদের কাছ থেকে প্রতারণার কৌশলের জন্য ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে ডিবি। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানায় তারা। মাসুদা লাবনি, News24, ঢাকা। বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে গুপ্তযুগের দুর্লভ প্রত্ন নিদর্শন। দুর্গ নগরীর ভিতরে বৈরাগীর ভিটায় খননে মিলেছে একটি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ। এসব নিদর্শন প্রায় 1500 বছর আগের বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ 2500 বছরের প্রাচীন নগরী পুণ্ডনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়। প্রাচীন দুর্গ নগরী মহাস্থানগড়ের জাহাজঘাটা থেকে দক্ষিণে এবং পরশুরাম প্যালেসের উত্তরে বৈরাগী ভিটার অবস্থান। এই বৈরাগীর ভিটায় খননে মিলেছে গুপ্তযুগের একটি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ, প্রাচীন লিপি খচিত সিল, অলঙ্কৃত ইট সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন। সম্প্রতি মহাস্থান জাদুঘর চত্বরে এসব নিদর্শনের প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উত্তরবঙ্গের যে একটা, এটা আসলে অনেক সমৃদ্ধ এবং অনেক পুরনো। এই জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগছে। এটা নতুন প্রজন্মের জন্য অবশ্যই এবং তাদের দেখা উচিত এবং এই কৃষ্টি কালচারগুলো তাদের জানা উচিত। সংশ্লিষ্টরা জানান, মহাস্থানগড় ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে খনন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৈরাগীর ভিটায় খনন কাজ চলছে। গিরভিটা প্রত্নস্থানে আমরা প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছি। এটা একটা অনেক বড় সাইট, তো একদিনে এক সিজনে খনন করা সম্ভব হয় না। তো আমরা প্রতি বছরই শীত মৌসুমে আমরা খনন করেছিলাম। এই নিদর্শনগুলো 1700 থেকে 1800 বছর আগের বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক। এটা আমরা ধারণা করছি খ্রিস্ট 3-4 শতকের, মানে গুপ্ত মানে পিরিয়ডের হবে আশা করছি। এগুলো পাওয়ার পরে আমরা রিসার্চ করবেন, যারা আর্কিওলজিস্ট আছেন রিসার্চ করে তারা এক্স্যাক্ট বলতে পারবেন। এই খনন কার্যক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা সহ 16 জন শ্রমিক কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, News24। চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। দাম ভালো পাওয়ায় ভোলা সহ উপকূলীয় অন্যান্য জেলা থেকে ইলিশ নিয়ে বাজারে আসছেন জেলেরা। বর্তমানে 1 কেজি 1200 গ্রামের ইলিশের পাইকারি দর 1700 থেকে 1800 টাকা কেজি দরে, আর 800 থেকে 900 গ্রামের ইলিশ 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে হতাশ ক্রেতারা। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছের বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। এখান থেকে ইলিশ চালান হয়ে যায় দেশের বিভিন্ন বাজারে। সাগর সহ অন্যান্য জেলা থেকে এই বাজারে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। ইলিশের ভরা মৌসুম না হলেও আকার ভেদে ইলিশের দাম ভালো পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। বানার কারণে আপনার অনেকটা ভোট এসেছে, ভোট আসার কারণে ওই সময় একটু দামের চাহিদাটা একটু কম ছিল। দামটা কম থাকার কারণে অনেক পাইকার পত্র আমদানি হয়েছিল, আর আজকে আবার মাছের আমদানিটা খুবই কম। প্রত্যেক দিন মাছ আসে প্রায় 1000 মন, এরপরের দিন আসে 1000 মন, এরপরের দিন আসে 700 মন, আর আজ মাছ আসে মনে হয় আড়া কাটে মনে হয় 200 মন মাছ, 100 মন মাছ আসে সারা কাটে। বর্তমানে এখানে 800 থেকে 900 গ্রাম ইলিশের পাইকারি দর কেজিতে 1500 টাকা, আর 500 থেকে 400 গ্রাম ইলিশ 1100 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ইলিশের দাম বেশি অভিযোগ ক্রেতাদের। ইলিশের আমদানি বেড়েছে, কিন্তু এখানে এসে দেখেছি যে ইলিশ ঠিকই আছে কিন্তু দাম অনেক বেশি, কেনা মনে হয় সম্ভব হচ্ছে না। যেগুলো আপনার 1.5 কেজি বা 2 কেজি ধরনের ওজনের, এগুলো আপনার প্রায় 2600-2700 করে কেজি চাচ্ছে ওনারা। মাছ আসলে দাম একটু বেশি মনে হচ্ছে। গেল কয়েকদিন নিম্নচাপের প্রভাবে পাইকারি বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে বলে জানালেন মৎস্য বণিক সমিতির এই নেতা। বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানি, এগুলোর প্রভাবে পানি যখন মিঠা হবে তখন ইলিশ মাছ উপরে উঠে আসবে, তো সেই সময়টা কিন্তু আসলে এখন হয়নি। আরও সময় আছে সামনে, তখন ইলিশ মাছ হবে বলে আমরা আশাবাদী। চাঁদপুর বড় স্টেশন পাইকারি বাজারে গেল 4 দিনে ইলিশের সরবরাহ ছিল গড়ে 800 মনের বেশি। ডেস্ক রিপোর্ট, News24। বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকটে নেত্রকোনার উঁচু এলাকায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এক সপ্তাহের টানা বৃষ্টিতে অনেকটাই ক্ষতির মুখে পড়ছেন তারা।
যদিও বরি আবহাওয়ার উপেক্ষা করে ইতিমধ্যে 70% ধান কাটা শেষ হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ। সোনামের কাকুনে তথ্যচিত্রের এস রিপোর্ট। টানা এক সপ্তাহ বৈরী আবহাওয়ায় নেত্রকোনার উঁচু এলাকাগুলোতে বোরো ধান পাকলেও শ্রমিক সংকটে সময়মতো কাটা সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে কেউ কেউ ধান কেটে ফেললেও শুকোতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস কৃষক ও শ্রমিকদের। গত বছর 500 টাকা, 450 টাকা, 400 টাকা কাটা ধান কাটতে পারছি, এবার 600-700 টাকাও কাটতে পারি না। 1000 টাকা রোজ হইলে এই ধান বেচা কিনা লাভ থাকতো না, লস হয়ে যাবো, এর লেগে বাইনচারি লইয়া নিজের এই কাটতে আসি। চিনির দাম বাড়তি, গুড়ের দাম বাড়তি, মানে সমস্ত বাংলা যা আছে বিশ্বজনের সব জিনিসই বাড়তি, মানে আমরা এটা চলার বড় কঠিন হইতেছে। এদিকে বৈরী আবহাওয়ার মাঝেও 70% ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। আমাদের হাওয়ার সহগরে প্রায় 86% ধান কর্তন সমাপ্ত হয়েছে এবং বর্তমানে আমাদের কম্বাইন হারভেস্টার ধান কাটতেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আমাদের একটু কর্তন কাজ একটু মানে ঝিমিয়ে পড়েছে, কারণ ধান কর্তন করে যদি শুকানো না যায় তাহলে সেগুলো গজিয়ে যাবে, এই জন্য একটু কৃষক ধীরে ধীরে ধান কাটতেছে। চলতি বছর জেলায় 1,84,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12.5 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, News24। গেল 3 দিনের বৃষ্টিতে কুড়িগ্রাম সদর উপজেলার 8টি ইউনিয়নে প্লাবিত হয়েছে আধা পাকা বোরো ধানের জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার ইউনিয়নগুলো। এসব ইউনিয়নের জমির ধানগুলো পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, ফলে বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষকরা। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অশনির প্রভাবে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও অঝোর ধারায় টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে নিচু ধান ক্ষেতগুলো। বেশিরভাগ ধান মাঠে থাকায় কৃষকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় 13,120 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ইতিমধ্যে 25% ধান কর্তন করা হয়েছে। ফলন ভালো হলেও বৃষ্টির জন্য ধানের খোঁচা ঝরে গেছে, ফলে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ধান কেটে ফেলতে হচ্ছে কৃষকদের। গতকালে ছিল শুকনো জমি, আজকে সকালবেলা দেই জমিতে এক কোমর পানি। আমার সহ অন্য অন্য লোকের জনগণের জমি সম্পূর্ণ ডুবে গেছে, বহু ধান তলে গেছে, কাঁচা কাঁচা ধান ডুবে গেছে। তো কোনো মতে একটু জাগ ডাক আছে, 2-4 টি কাটিয়ে নিয়ে গেছে। আমলা নিয়ে এই জমিগুলো কাঁচা ধান আমাদের কাটতে হচ্ছে, আর এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এর কাঁচা ধান মাড়াইয়ে আমার 1/3 টিকবে, বাকি ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। বৃষ্টির কারণে পাঁচগাছি ইউনিয়নের অধিকাংশ কাঁচা পাকা ধান তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে ধান কাটছেন কৃষকরা বলে জানালেন এই কর্মকর্তা। টানা বৃষ্টির কারণে আমার পাঁচগাছি ইউনিয়নের অধিকাংশ জমির ধান ডুবে গেছে, কাঁচা আতা পাকা ধান ডুবে গেছে। কৃষকরা ধান উদ্ধার করার জন্য কাঁচা ধানই কাটতেছে। জেলায় 1,16,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, এর অধিকাংশ ধানই জমিতে পড়ে রয়েছে, ফলে বৃষ্টি না থামলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে জেলার কৃষক সমাজ। ডেস্ক রিপোর্ট, News24। যশোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। স্বল্প খরচে লাভ বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে, ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে এই অঞ্চলের কৃষকদের। চলতি বছরের জেলায় ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে, বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষকরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরে গেল কয়েক বছর হচ্ছে এবছর বেশি জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, গেল বছর ধান, পাট ও গম চাষ করে লোকসান গুনতে হয়েছে তাদের, তাই এবছর লাভের আশায় ভুট্টার আবাদ করেছেন। ধানে 20,000 টাকা, 15,000 টাকা খরচ, ভুট্টার খরচ কম, 7-8,000 টাকা 1 বিঘা জমি ভুট্টা চাষ করা যায়। ভুট্টা চাষে অনেক লাভজনক, বিঘা প্রতি 50-60 মন করে হবে এরকমই আশা। ভুট্টার চাষ প্রসারের লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ভুট্টা আসলে আমাদের যশোর সদর উপজেলায় খুব কম আবাদ হতো, নাই বললেই চলে। তো এটি পার্শ্ববর্তী জেলায় ভালো আবাদ হতো, এখন প্রায় আমার 30 হেক্টর মতো ভুট্টা আছে, যা কৃষক অনেক লাভবান হচ্ছে। আমরা ভর্তুকির মাধ্যমে, পুনর্দনার মাধ্যমে কিছু বীজ এবার কৃষকদের মাঝে দিচ্ছি, যার কারণে কিছু কিছু কৃষক করেছে। তবে ভুট্টা খুবই লাভজনক একটা ফসল, এটা প্রায় বিঘায় 40-50 মন করে ভুট্টা হয়। যশোর অঞ্চলে 91,990 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের মজুমপুরে অগ্রণী ব্যাংকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়ার সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে টেলিকনফারেন্সে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর এস এ মালিক। বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদিকে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বগুড়ায় বিশাল আনন্দ শোভাযাত্রা সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুপ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিফু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মোয়াব্দুর রাজ্জাক। সমাবেশ শেষে বিশাল আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে হাতি ঘোড়ার গাড়ি সহ বর্ণিল সাজে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। শরীয়তপুর জেলার সখীপুর থানার মোল্লার হাটে বসুন্ধরা সিমেন্টের হালখাতা 1429 অনুষ্ঠিত হয়েছে। জেলার ডামুড্ডা, ভেদরগঞ্জ ও সখীপুর থানার পরিবেশক মেসার্স জুলহাজ অ্যান্ড ব্রাদার্সের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর ডেপুটি জেনারেল ম্যানেজার পলাশ আক্তার। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির, মাদারীপুর এরিয়া সেলস ম্যানেজার মশিউর রহমান, সিমেন্ট সেক্টরের প্রতিনিধি ও ডামুড্ডা টেরিটরি সেলস এক্সিকিউটিভ জাকি আমিন। এতে সভাপতিত্ব করেন মেসার্স জুলহাজ অ্যান্ড ব্রাদার্সের প্রোপ্রাইটর মোহাম্মদ জুলহাস মোল্লা। এবছর 10 জন সেরা বিক্রেতা নির্বাচিত করে তাদের সবাইকে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ইউক্রেনের রুশ হামলা ও বর্তমান করোনা মহামারীর কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যয় 16% পর্যন্ত বৃদ্ধির পর্যায়ে রয়েছে। এই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে রয়টার্স জানায়, যুদ্ধ মহামারীর কারণে বিশ্বে দেখা দিতে শুরু করেছে খাদ্যের সংকট, যার জেরে রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের উৎপাদনের দামেরও উল্লম্ফন ঘটেছে। আগামী 6 মাসের মধ্যে তহবিল জোগাড় করতে না পারলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে 6 লাখেরও বেশি শিশু। ইউনিসেফ জানায়, চরম অপুষ্টিতে ভোগা শিশুর ওজন উচ্চতার চেয়ে অনেক বেশি কম হয়। 5 বছর বয়সের নিচে এমন শিশুর সংখ্যা 1 কোটি 36 লাখ। এই বয়সসীমায় শিশু মৃত্যুর হার প্রতি 5 শিশুর মধ্যে 1। দক্ষিণ এশিয়া অপুষ্টি কেন্দ্র হিসেবে রয়ে গেছে বলে জানানো হয় তাদের প্রতিবেদনে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে বদলে যাচ্ছে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের ধারা। জ্বালানি তেল থেকে শুরু করে পাম অয়েল, গম থেকে কৃষিপণ্যের বড় যোগানদাতারা রপ্তানিতে দিচ্ছে নিষেধাজ্ঞা। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। রাশিয়া বলছে মস্কোকে বিচ্ছিন্নের চেষ্টা বৈশ্বিক খাদ্য সংকট আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশে দেশে রপ্তানি বন্ধের এমন সিদ্ধান্তে বিপাকে পড়বে আমদানি নির্ভর দেশগুলো, বাড়বে বৈশ্বিক অস্থিরতা। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের জেরে এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ ইউক্রেন রাশিয়া থেকে যে খাদ্যশস্য আমদানি করত এখন তা প্রায় বন্ধের উপক্রম, যার জেরে এক দফায় অস্থির হয়েছে বৈশ্বিক বাজার। এমন অবস্থায় বড় বড় রপ্তানিকারকরা নিজেদের সংকট মোকাবেলার অজুহাতে রপ্তানিতে দিচ্ছে কড়া নিষেধাজ্ঞা। সম্প্রতি ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই দেশে দেশে খাদ্যের বাজারে এর প্রভাব পড়েছে। এবছর বিশ্ব বাজারে গমের দাম বেড়েছে 60%। এর মধ্যে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে আরেক দফায় বেড়েছে গমের দাম। খাদ্য নিরাপত্তা এরই মাঝে রাজনৈতিক ঝুঁকির উৎস হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা, তিউনিসিয়া, পেরুতে খাদ্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বড় সংকটে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা, মিশর, আরব দেশগুলি শস্যের বিশাল আমদানিকারক। খাদ্যের এমন পরিস্থিতিতে তারা উচ্চ মূল্যের ঝুঁকিতে। যদি সবাই রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে, এই সংকটে বাড়তে পারে বৈশ্বিক অস্থিরতা। তবে রপ্তানিকারকরা দুষছেন একে অন্যকে।
ভারতের গম রপ্তানি বন্ধের সমালোচনা করেছে জি সেভেন দেশ। পশ্চিমা দেশগুলোর প্রতি খাদ্য রপ্তানি না বাড়ানোর অভিযোগ করেছে চীন। আর রাশিয়ার দাবি, মস্কোকে বিচ্ছিন্ন করতে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টা বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, খাদ্যের এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে বৈশ্বিক সংকট আরও তীব্র হতে পারে। মাসুদ রানা, News24। তামিম ইকবালের সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এখন টাইগাররা পিছিয়ে 79 রানে। শেষ বেলায় মুশফিক লিটনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে বাংলাদেশের পুঁজি 3 উইকেটে 318 রান। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। অভিজ্ঞ মুশফিক আর স্টাইলিস্ট লিটন দাসের ব্যাটে চলে স্বস্তির সুবাতাস টাইগার শিবিরে। টেস্ট শুরুর আগে সমালোচিত মুশি দাঁড়িয়ে মাইল ফলকের সামনে, আর মাত্র 15 রান করলেই প্রথম বাংলাদেশ হিসেবে ক্রিকেটের বর্ণেদি ফরম্যাটে 5000 রানের মাইল ফলক স্পর্শ করবেন। মিস্টার ডিপেন্ডেবল দিন শেষে অপরাজিত 53 রানে। সঙ্গী অসাধারণ প্রতিভা নিয়ে ক্যারিয়ার শুরু করা লিটন দাস, তার ব্যাট থেকে এসেছে 54 রান। এর আগে দিনের শুরুর গল্পটা পুরোটাই টাইগারদের। প্রথম সেশনে তামিম জয়ের জুটিতে এসেছে 81, বিরতি থেকে ফিরে ভাঙে 162 রানের জুটি। জয় ফেরেন ক্যারিয়ারে দ্বিতীয়, অর্ধশতক তুলে ব্যক্তিগত 58 রানে। অবশেষে আরেকটি সেঞ্চুরির অপেক্ষা ফুরায় তামিমের। 39 মাস পর সাদা পোশাকে পেলেন শতকের দেখা, যা ঘরের মাটিতে 7 বছরের অপেক্ষার ফল। কিন্তু বাড়তি কোনো উচ্ছ্বাস নেই এই ওপেনারের। খোলসবন্দি নাজমুল শান্ত আবারও হতাশ করেন, আর অধিনায়ক মুমিনুল ব্যর্থতার বৃত্ত এ ম্যাচেও ভাঙতে পারেননি। 2 উইকেটই তুলে নিয়েছেন রিপ্লেসমেন্ট হয়ে নামা কাসুন রাজিথা। চা বিরতির পর ডান হাতের পেশির টানে আর মাঠে হয়নি তামিমের। 133 রানে রিটায়ার্ড হাট। চট্টগ্রামে চলছে ঘরের ছেলেদের দাপট। নাইম হাসানের 6 উইকেটের পর সাদা পোশাকে সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। আর মাত্র 19 রান করলে টেস্টে 5000 রানের মাইল ফলক স্পর্শ করবেন এই হাডিটার ওপেনার। শুভদেবনাথ, News24, জৌরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের রাজ্য দল আটলান্টা ওয়ারশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ। তবে বাংলাদেশের কোচিংয়ে পারিশ্রমিক নিয়ে তার রয়েছে আক্ষেপ। ক্রিকেট, কোচিং, ক্যারিয়ার সহ সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন News24-এর সঙ্গে। চট্টগ্রাম থেকে শুভ দেবনাথের আরও একটি রিপোর্ট। সরল স্বীকারোক্তি আফতাব আহমেদের, হতে পারতেন বাংলাদেশ দলের সেরা হার্ড হিটার, কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার বড় করতে পারেননি। 16 টেস্ট, 85 ODI আর 11টি T20 খেলেছেন জাতীয় দলের হয়ে। ক্যারিয়ার নিয়ে ভাবছেন এখন আফতাব। কোচিং এ মনোযোগ দিয়েছেন, চট্টগ্রামে তার নামে রয়েছে ক্লাবও। প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অফ রূপগঞ্জে দায়িত্ব সামলে দলকে রানার্স আপ করেছেন এবছর। এখন বড় স্বপ্ন তার, ইংল্যান্ড থেকে কোচিংয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ধাপে ধাপে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ হওয়া। ন্যাশনাল টিমে যেহেতু খেলেছি, অবশ্যই ইচ্ছা আছে কোচিংও যত হায়েস্ট লেভেল করা যায়, বাট আস্তে আস্তে বুঝে শুনে। কোচিং লেভেলটা টোটালি ডিফিকাল্ট একটা জায়গা, ডিফারেন্ট একটা জায়গা, সো এটাতে এক্সপিরিয়েন্স গেদার করে বড় জায়গায় কাজ করার ইচ্ছা আছে। যুক্তরাষ্ট্রের রাজ্য দলের কোচের প্রস্তাব পায় দ্রুতই যেতে চান সেখানে। ওখানে আপনার বাঙালি একটা যে ওনার আছেন, সো উনি আসলে চাচ্ছে যে বাঙালি কালচারটা তৈরি করতে ওখানে, যেমন ওখানে ম্যাক্সিমাম নাকি আপনার ইন্ডিয়ানরা লিড করে, সো ওখানে উনি চাচ্ছে যে বাঙালি যাতে সবাই বাঙালিকে যাতে প্রমোট করার একটা ব্যাপার স্যাপার আছে। সো ওই হিসেবে উনি আমার সাথে, যেহেতু আমি কোচিং করাচ্ছি অনেকদিন, এবং তো আমার সাথে আর একটা ছেলে যেটা আছে ওনার সাথে আমার পরিচয় আছে, সো ওনার থ্রো দিয়ে উনি তখন আমার সাথে কথা বলেছে। সো আমি এটা ওনাকে তখন তাৎক্ষণিক জানাই যে আমি ইন্টারেস্টেড। ক্রিকেট যার রক্তে, তাকে কিভাবে দূরে রাখা যায়? ব্যবসা বাণিজ্য গুটিয়ে এখন শুধুই মনোযোগ তার খেলোয়াড় তৈরিতে। শুভদেবনাথ, News24, চট্টগ্রাম। আগামীকাল AFC কাপের ডি গ্রুপের প্রথম দিনের ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজি স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সল্টলেকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই দুই দলের একবারই দেখা হয়েছিল গত বছর আগস্টে AFC কাপের গ্রুপ পর্বে। সেবার মালদ্বীপে মাজিয়াকে 2-0 গোলে হারায় বসুন্ধরা কিংস। সেই ম্যাচে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে
মাজিয়াকে হারানোর কৌশল করছেন কোচ অস্কার ব্রোজন। তিন ম্যাচ জিতেই গ্রুপ সেরা হতে চায় বসুন্ধরা কিংস, সেই লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় কিংসের ফুটবলাররা। ব্যস্ত জীবনের গলিপথ কোথাও বিবর্ণ তো কোথাও প্রাঞ্জল, আরাধ্য লাভের সুখ অথবা হারানোর হাহাকারের পালাবদল, সেসব স্মৃতিকে রংতুলির ক্যানভাসে তুলে ধরেছেন সাত চিত্রকর। তাদের চিত্রকর্ম নিয়ে রাজধানীর গ্যালারি চিত্রে চলছে প্রদর্শনী। মনোমন্থন শিরোনামে এ প্রদর্শনীর মধ্য দিয়ে উঠে এসেছে স্মৃতির রোমন্থন। প্রদর্শনীর চিত্রকল্প জানাচ্ছেন সুকর্ণ আমির। শুভ্র ক্যানভাস, শিল্পীর আপন ভুবন, রংতুলির আঁচড়ে যা হয়ে উঠতে পারে অনবদ্য এক মহাকাব্যের প্রকাশ মাধ্যম। বিবর্ণ সময়, ব্যস্ত জীবনের অলিগলি পথ কিংবা তীর্থপ্রাপ্তি, ফ্রেমবন্দি করা হয় মুহূর্তের ভাবাবেগ, আর তাতে যদি যুক্ত করা হয় রং রূপ, তবে তা হয়ে ওঠে বিমূর্ত, নান্দনিক। সাত চিত্রকরের ক্যানভাসে উঠে আসে তেমনি রূপকথন, মেধা আর রংতুলির সন্নিবেশে বিকশিত তাদের নিজস্ব চিত্রপট। করোনাকাল পেরিয়ে যাদের যুথবদ্ধ প্রচেষ্টায় পুনরায় গতিময় হয়েছে শৈল্পিক পথ, মনোমন্থন শিরোনামে যেখানে আছে সম্পর্কের রসায়ন, জীবনচিত্র, শৈশবের স্মৃতি আর ইতিহাসের চিত্রকল্প। যা দেখি তার ঠিক মনের ভেতরে যা থাকে সেটাকেই আমি নিয়ে আসার চেষ্টা করি। শৈশবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এবং সেই বিষয়গুলিকে আমি চিন্তাটা বা কল্পচিন্তা আসে বা যেই জিনিসগুলিকে আমি ভিন্নভাবে এখানে আনার চেষ্টা করি। নারীর বিভিন্ন রকম অনুভূতি, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অনেক কিছু নিয়ে আমি বহুদিন ধরে কাজ করছি। অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্র, চারকোল সহ নানা মাধ্যমের প্রায় 70টি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। 25 মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মনোমন্থন। সুকন্যা আমির, News24, ঢাকা। দর্শক, এ ছিল News24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ সবাইকে।